মানের চলচ্চিত্র নাটক বিজ্ঞাপন মিউজিক ভিডিও ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের জন্য ভালো কলাকুশলীর সাথে সাথে ভালো গল্পেরও প্রয়োজন হয় আর এর সাথে সেই গল্পটি ফুটিয়ে তুলতে প্রয়োজন হয় ভালো মানের শ্যুটিং স্পটের বর্তমানে এই শুটিং স্পটের অভাবে ভালো মানের কাজ তৈরি করতে হিমশিম অবস্থা নির্মাতাদের এসব মাথায় নিয়েই ভিজুয়াল মিডিয়ার যাবতীয় শুটিংয়ের জন্য ঢাকার অদূরে ধামরায়ে ফিল্ম ভ্যালি নামে একটি আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি গড়ে তুলেছেন কয়েকজন তরুণ পাশে পেয়েছেন ইউরো গ্রুপকে পয়লা জুলাই এটি খুলে দেয়া হয়েছে শ্যুটিংয়ের জন্য এই ফিল্ম সিটিতে এগারোটি স্টুডিও ও ফ্লোর রয়েছে যেগুলোর নাম করা হয়েছে কিংবদন্তি মিডিয়া ব্যক্তিদের নামে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ফিল্ম সিটি থাকে আমাদের এখানে শুধু হাউজ আছে ইন্ডিভিজুয়াল পার্কেও বলে শুটিং স্পট মানে যে কোনো জায়গায় উন্মুক্ত জায়গাকেও বলে শ্যুটিং স্পট তা আমি চিন্তা করলাম যে এরকম কোনো প্ল্যান করা যায় কি না যে একই পেরি মধ্যে সকল ধরনের ফ্যাসিলিটি থাকবে তো সেইখান থেকে প্রায় বারো বছর আগে আমার এই চিন্তাটা নিয়ে আমি ঘুরছিলাম একটা প্রোপোজাল করে ঘুরছিলাম বিভিন্ন জায়গায় আমি এটা সাবমিট করি কেউ ওরকমভাবে রিসপন্স করছিল না তো এই ফাইনালি আপনার ইউরো গ্রুপের চেয়ারম্যান এ এস এম হায়দার হায়দার স্যার এই প্রোপোজালটা দেখে প্রথমে তার এটাতে ইন্টারেস্ট হয় তিনি ফাইনান্স করার জন্য রাজি হলেন তারপরে আমরা ধীরে ধীরে তিন বছর আগে এটার ভিত্তিপ্রস্তর করলাম এবং ধীরে ধীরে এই আজকের ফিল্ম সিটি গড়ে উঠেছে আর কি ঢাকা সিটির মধ্যে যে হাউসগুলো আছে উত্তরায় যে হাউসগুলো আছে সেখানে শুধুমাত্র প্রপস আর এবং বিল্ডিং পাওয়া যায় আদার্স এক্সটোরিওর বা ল্যান্ডস্কেপ বা পার্ক এই টাইপের জিনিস আউটডোর করার জন্য অন্য কোথাও যেতেই হচ্ছে তো আমরা একই পেরিফেরির মধ্যে এই জিনিসটা করেছি যে আউটডোরের ফ্যাসিলিটিটা এটার সাথে কিভাবে রিলেট করা যায় কিভাবে সংযুক্ত করা যায় সেই প্ল্যানিংটা করেছি এরপরে আমরা হিউজ প্রপস রেখেছি বিভিন্ন ধরনের প্রপস রেখেছি ফার্নিচার অ্যাভেলেবেল ফার্নিচার রেখেছি মডার্ন ফার্নিচার রেখেছি তারপরে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা লাইট করার ক্ষেত্রে এই ক্যাবেল ওয়্যার ওয়ার ফ্লোরের ভিতর দিয়ে গড়াগড়ি করে আমরা প্রতিটি পয়েন্টে মেল ফিমেল সকেটের মাধ্যমে লাইট থ্রি ফেসের যে লাইনটা লাইট করার জন্য সেই ব্যবস্থাও রেখেছি এবং পুরো আউটডোরকে ঘিরে যদি রেইন মেশিন আলাদা হায়ার করতে হবে না এখানে রেইন যে শ্যুটটা আছে সিকোয়েন্সগুলো করার যে ফ্যাসিলিটি সেটা আমরা এখানে এক্সিস্টিং রেখেছি যে কোনো জায়গায় ফাউন্টেন ধরলেই এখানে রেনের কাজটা করা যাবে তারপরে হচ্ছে আমার এখানে ক্রোমা স্টুডিও আছে ক্রোমায় সেট ফেলে আপনার ক্রোমার কাজগুলো করতে পারবেন তারপরে সেট ফেলে কাজ করার জন্য উন্মুক্ত মানে বিশাল বড় আপনার হল রুমের মতো যেটা এফডিসির ফ্লোর যেরকম সেরকম একটা ফ্লোর আছে অফিসের জন্য ইন্ডিভিজুয়াল শুধু অফিসের সেট আছে কর্পোরেট একটা লুকে অফিস সেট আছে যেটা দু একটা টেবিল চেয়ার পেরে রেখে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিসটা যে একটা অফিস ইস্টাবলিশ করে সেই জিনিসগুলো থেকে আমরা বেরিয়ে একটা প্রপার অফিস সেট আপ যেন অফিসের সিকোয়েন্স করতে পারে সেটা আছে হসপিটালের যে আইটেম হসপিটালেও শুধু বেডের মধ্যে সীমাবদ্ধ না আইসিউ সিসিউ ডক্টর চেম্বার থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং প্রপস এবং সেট এই ফ্যাসিলিটিগুলো এখানে আছে। তারপরে সুসজ্জিত লেক আছে রেস্টুরেন্টের পুরো পুরো প্যাকেজ রেস্টুরেন্টের একটা সেপার আপনারা দেখছেন রেস্টুরেন্টের সেট এখানে রেস্টুরেন্ট আমরা চিন্তা করেছি শুধু শুটিংয়ের জন্যই ব্যবহৃত হবে মিডল ক্লাস ফ্যামিলির যদি শ্যুট করতে হয় সেটার জন্য আলাদা সেট আছে আবার পোর ফ্যামিলির শ্যুট করতে গেলে সেটা ছনের ঘর এই টাইপের জিনিসও আসে মানে একটা গল্প ইস্টাবলিশ করার জন্য যতগুলো সাবউইন লাগে যতগুলো আপনার লিঙ্ক আপ লাগে গল্প গল্পটাকে ইস্টাবলিশ করার জন্য সে সবগুলোকেই সমন্বিত করে আমরা ফিল্ম সিটিটা গড়ে তুলেছি ফিল্ম ভ্যালির পুরো ম্যানেজমেন্টের ইচ্ছা আছে আরও বড় পরিসরে আরও অনেক ফ্যাসিলিটি নিয়ে আমরা আরও বেশি এখানে সুবিধা সম্বন্ধ করতে পারি ইয়ারের ইন্টোরিওরের সেট করতে এরপরে আবার আমরা পারি না হচ্ছে ট্রেনের ভিতরের শটগুলো নিতে হয়তো বা ট্রেনের শট আমরা বাইরে ট্রেনের একটা বগি ভাড়া করে নিয়ে আমরা করি কিন্তু গল্পতে আসছে না ওইভাবে গল্পের ভেরিয়েশন আসছে না সেই জায়গায় আমরা একটা ট্রেনের সেটও ফেলতে চাই এখানে হাউসগুলোর ভাড়া ঢাকায় যেটা হয় যে সাড়ে দশ হাজার টাকা করে তাদের অ্যাসোসিয়েশন থেকেই নির্ধারিত যে সাড়ে দশ হাজার টাকা তাদের ভাড়া তো তাদের এই ভাড়া থেকে আমি একটু বাইরে এসে একটু বৃদ্ধি করেছি যেটা হচ্ছে সঙ্গে সংযুক্তি আরও ফ্যাসিলিটিগুলো দেওয়ার কারণে একদমই তো সব কিছু ফ্রি দেওয়া যায় না সেই জায়গা থেকে আমরা প্রোমোশনাল কারণে এবং আমরা এটাকে আরও পরিচিতি আনার কারণে সবাইকে নিয়ে এসে মানে আগ্রহী করার জন্য যেমন আমরা এই ল্যান্ডস্কেপ যেটাকে আউটডোর আউটডোরটা যে কোনো একটা আইটেম যদি ভাড়া নেয় কোনো ক্লায়েন্ট তাহলে সেই জায়গাতে আমার এই পেরি মধ্যে যেখানে খুশি সেখানে তারা শ্যুট করতে পারবে এটার সঙ্গে আমি আরও একটা জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে যে টোয়েন্টি ফোর আওয়ার জেনারেটরের ব্যবস্থা এবং ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল ইলেকট্রিসিটি ফল করলে জেনারেটরটা আমরা এই প্রোমোশনাল কারণেই তাদেরকে ফ্রি দিচ্ছি সেটার জন্য আমরা কোনো রেন্ট নিচ্ছি না শুধুমাত্র ওয়াইলের কস্টিংটা ইউনিট বেয়ার করলেই আমরা জেনারেটরটা দিয়ে দিচ্ছি শুটিং বান্ধব করার পাশাপাশি সৌন্দর্যের দিকেও নজর দিয়েছেন এই সিটির স্থপতি যেহেতু বাংলাদেশের ফিল্ম সিটি নাই আমরা ফিল্ম সিটি স্টাডি করি রামোজি দেখি এবং হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও দেখি স্টাডি করার পরে আমরা সিদ্ধান্ত নিই এখানে কীভাবে করা হবে যেতে একটা ধানি জমি আমরা তখন এখানে টেকনিক্যাল ইস্যুগুলো দেখা শুরু করলাম যে ফিল্ম সিটি কী কী লাগে অন্য দেশের ফিল্ম সিটি আর আমার ফিল্ম সিটি প্রথম ফিল্ম সিটি কীভাবে হতে পারে এবং এখন বাজেটের লিমিটেশন ছিল আমাদের এগুলি চিন্তা করে আমরা প্রথমে সাইটটা রেকি করি দেখি এবং এখন বলা হয় যে আসলে এখানে আমাদের দুটা জিনিস দরকার হাইটেক সাপোর্ট দরকার একই সাথে আমাদের দরকার অ্যাস্থেটিক ভ্যালু দরকার এবং ন্যাচারাল সেটিংটাও দরকার প্রকৃতি থাকবে পানি থাকবে আকাশ ফুল সবুজ মাঠ এগুলি সব কিছু লাগবে সাথে সাথে টেকনিক্যালি যাতে আমরা ফিল্ম মেকিংয়ের জন্য যা যা দরকার সব কিছু পাই সেই জিনিসগুলিও দরকার হবে আমরা ডিরেক্টরদের সাথে কথা বলি বড়ো বড়ো স্থপতিদের সাথে কথা বলি ইঞ্জিনিয়ারদের সাথে টেকনিক্যাল জায়গায় কথা বলি যে আমাদের এত বড় স্পেস লাগবে এটা করতে হবে তারপরে ধীরে ধীরে প্রায় আট দশটা রিভাইজের পরে আমরা এরকম একটা জায়গায় আসি আমি বিশ্বাস করি যেটা এটা একেবারেই আমরা খুব টাইট কিছু করিনি এখানে স্পেস ওপেন ইনডোর আউটডোর সেমি আউটডোর কখনো কখনো ফ্রেম এবং হচ্ছে ল্যান্ডস্কেপ জোন এভাবে নিয়ে আমরা যাতে করেছি এখানে খুব কষ্ট না পেয়ে খুব সহজভাবে যাতে সবাই কাজ করতে পারে এই এনভায়রনমেন্টটা নিশ্চিত করবার চেষ্টা করেছি আমরা টেকনিক্যাল কিছু বিষয় মাথায় রাখলে বিদেশি অনেক স্পটও এখানে দেখানো যেতে পারে টেক্স যদি ডিমান্ড করে যে আমার দেশের বাইরে দেখাতে হবে সেক্ষেত্রে হয়তো ওনারা যায় বাট আমাদের ফিল্ম ভ্যালিতে যে ফ্যাসিলিটিসটা আছে আমার মনে হয় যে আমাদের এই গ্রাউন্ডেও থেকেও আমরা দেশের বাইরের যেই কম্পোজিশানগুলো আছে সিনারিয়াগুলো আছে টেকনিক্যালি একটু হ্যান্ডেল করলে আমরা সেটা প্রেজেন্ট করতে সক্ষম হব এখানে লোকেশন একটা বড় ফ্যাক্টর এই জন্যই যে আমরা বড় ফ্রেম ধরতে পারি না আর বড় ফ্রেম যখন না ধরতে পারবো সুন্দর কম্পোজিশান যখন না হবে তখন এটা তো ভিজুয়াল মিডিয়া ভিজুয়াল মিডিয়ায় তো সেই জিনিসটা সুন্দর হতে হবে অ্যাসথেটিক্যালি ওটা যদি সুন্দর না হয় তাহলে তো কেন কারণ আমরা এখন রিমোট আমাদের হাতে আমরা চাইলেই যে কোনো জায়গায় যেতে পারছি যে কোনো চ্যানেলে ইউটিউবের যে কোনো ভিডিও দেখতে পাচ্ছি সো তখন আমাদের কি হয় কম্পারিজমটা চলে আসে এখন কিন্তু আমাদেরকে ফাইট করতে হয় বিশ্ব বিশ্ববাজারের সাথে তো বিশ্ববাজারের সাথে ফাইট করতে গেলে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে আছে আমরা চাই সেই দূরত্বটা যতটা সম্ভব কমিয়ে নিয়ে আসা হয়তো আমরা ফিল্ম ভ্যালি দিয়ে এটার দ্বার উন্মোচন করেছি আমরা বড় কিছু করেই করেছি এরকম কিছু বলবো না বাট একটা উন্মোচন করেছি দ্বার এরকম দ্বার যদি আরও অনেকেই স স অবস্থান থেকে উন্মোচন করেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রি খুব বেশি দিন না সেই দিন যেদিন বিশ্ব দরবারে খুব ভালো মতো অবস্থান তৈরি করতে পারবে সংশ্লিষ্টদের ফিল্ম ভ্যালি নির্মাণের উদ্দেশ্য ও প্রত্যাশা মানে গুণে বাংলাদেশকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়ে যাওয়া ইমদাদুল হক সময় সংবাদ